দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে জড়িতদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এ কাজে অবহেলা করলে বাজার মনিটরিং টাস্ক ফোর্সের সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রনেতারাও অংশ নেন। বক্তারা নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্য রোধে সুনির্দিষ্ট কিছু পরামর্শ তুলে ধরে বলেন, পণ্যের একাধিক হাত বদল বন্ধ করা, মধ্যস্বত্ব ভোগী, ফাড়িয়া ও পণ্য পরিবহনের সময় চাঁদাবাজি দ্রব্যমূল্য বাড়ার কারণ। সভায় জরুরি ভিত্তিতে আগামীকাল থেকে পণ্য কৃষকের কাছ থেকে নিয়ে ট্রাকে সরাসরি বাজারে এনে বিক্রির ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ যদি এখনো পরিবর্তনটা উপলব্ধি না করতে পারে এবং জনগণের সুযোগ সুবিধার কথা না ভেবে কাজ করে এবং যে সিন্ডিকেট যারা এতদিন হীন স্বার্থে কাজ করে এসেছে, নিজেদের পকেট ভারী করার জন্য কাজ করে এসেছে, তাদেরকে আপনার প্রয়োজনে বিশেষ ক্ষমতা এনে গ্রেফতার করেন, সেক্ষেত্রে সরকারের সর্বোচ্চ সহযোগিতা থাকবে, এটা আমি নিশ্চিত করছি। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করবো না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজন দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবি দেখেছি, রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।